হ্যালো বন্ধুরা, এক্সপার্ট অ্যাকোয়ারিস্টে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় মলি মাছ। মলি মাছের যত্ন পরিচর্যা কী করে করবেন, কী খাওয়াবেন, রোগ ও চিকিৎসা কী ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত কথা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। মলি মাছ সম্পর্কে কম বেশি আমরা সকলেই শুনেছি। নতুন অ্যাকোয়ারিস্টদের কাছে মলি খুবই জনপ্রিয় একটা মাছ। মলি মাছেদের যত্ন করাও সহজ এবং এরা সহজে ব্রিডিং করে। এইসব কারণের জন্য মলি মাছ বিগিনারদের জন্য একটি আদর্শ মাছ। মলি মাছ আপনারা নিশ্চয়ই দেখেছেন। অ্যাকোরিয়াম বিজনেসের ক্ষেত্রে মলি হচ্ছে খুব জনপ্রিয় ফ্রেশ ওয়াটার ফিশ। আপনি খুব সহজে এদের পেয়ে যাবেন। যারা নতুন অ্যাকোরিয়াম রাখবেন তারা এটা দিয়ে শুরু করতে পারেন। শুধু বিগিনার অ্যাকোয়ারিস্টরাই নয়, এক্সপার্ট অ্যাকোয়ারিস্টরাও এই মলিকে খুব পছন্দ করেন। বন্য অঞ্চলে উত্তর ও দক্ষিণ আমেরিকা জুড়ে মলি মাছ দেখতে পাওয়া যায়। গ্রীষ্মমণ্ডলীয় নদী যেখানে গাছপালা দিয়ে ভরা, সেই সব স্থানে মলি মাছের আধিক্য বেশি। মলি মাছ যখন থেকে অ্যাকোরিয়ামে রাখা শুরু হলো, তারপর থেকে মলিদের কসবিট করে অনেক রঙের ও অনেক প্রজাতির মলি উদ্ভাবন করা হয়েছে। তাই আপনি আপনার পছন্দের মলি সহজেই পেয়ে যেতে পারেন। আমরা যখন মলি মাছের কথা বলি তখন কিন্তু আমাদের মনে সাধারণ যে মলি মাছগুলো সেইগুলোর ছবি ভেসে ওঠে, কিন্তু মলি মাছেদের এত বৈচিত্র্য আছে যে আপনি জানলে অবাক হবেন। মলিদের মাথা দেখতে ত্রিভুজাকার এবং দেহ কিছুটা চ্যাপটা ধরনের। মেল ও ফিমেল মলি চেনা খুবই সহজ। মেল মলি সাধারণ একটু ছোট হয়, ফিমেলগুলো আকার একটু বড় হয় এবং এদের গ্রাডি স্পট থাকে যেখানে তারা গর্ভাবস্থায় তাদের বাচ্চা ধরে রাখে। এখনো পর্যন্ত প্রায় 35-40 প্রজাতির মলি রয়েছে বলে জানা গেছে, তবে সব প্রজাতি সহজে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। কমন প্রজাতির মলিগুলো হলো ব্ল্যাক মলিস, সেলফিন মলিস, বেলুন মলিস, লাইডিটেল মলিস, ডালমেশন মলিস, গোল্ড ডাবলুন মলিস ইত্যাদি ইত্যাদি। মলি মাছের অ্যাভারেজ লাইফস্প্যান হলো 3-5 বছর। মলি মাছেদের আয়ুষ্কাল অনেকটা নির্ভর করে এদের প্রজাতি এবং যত্নের উপর। আপনি যদি উপযুক্ত ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট, প্রপার ফুড এবং ভালোভাবে কেয়ার করতে পারেন তাহলে এরা সুস্থ থাকে এবং আয়ুষ্কালও দীর্ঘ হতে পারে। একটা অ্যাডাল্ট মলি গড়ে 4-4.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ছোট অ্যাকোরিয়ামে রাখলে এদের গ্রোথ অনেকটা কমে যায়। উপযুক্ত খাদ্যের উপরও এদের সাইজ কতটা হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে। মলি মাছ স্মল এবং মিডিয়াম সাইজ ট্যাঙ্কে থেকে যেতে পারে, কোনো সমস্যা হয় না। একটা 10 গ্যালনের ট্যাঙ্কে মলি ভালোভাবে থেকে যেতে পারে, তবে ট্যাঙ্ক যত বড় হবে ততই ভালো আপনার মাছেদের জন্য। 10 গ্যালন ট্যাঙ্কে 4-6টা মলি ভালোভাবে থেকে যেতে পারবে। এর বেশি মাছ রাখতে হলে আপনাকে মাছ পিছু 3 গ্যালন করে এক্সট্রা ওয়াটার অ্যাড করতে হবে। মলি ফ্রেশ ওয়াটার ফিশ। মলির জন্য ওয়ার্ম অ্যান্ড হার্ড ওয়াটার্স ও ন্যাচারাল পিএইচ প্রয়োজন। ওয়াটার টেম্পারেচার 72 ডিগ্রি ফারেনহাইট থেকে 80 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে, পিএইচ লেভেল 7.5-8.5 এবং ওয়াটার হার্ডনেস 20-30 মধ্যে হলেই যথেষ্ট। নেচারে মলি যেরকম এনভায়রনমেন্টে থেকে অভ্যস্ত, আপনি যদি সেই ব্যবস্থা করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তার মানে মলির জন্য প্ল্যান্টেড ট্যাঙ্ক এবং হাইডিং প্লেসের যথেষ্ট ব্যবস্থা করতে হবে। মলি জলের মধ্যভাগ এবং উপরিভাগে এসে বেশি সময় কাটায়। আপনি প্ল্যান্ট হিসাবে আনুবিয়াস এবং জাবাফান ব্যবহার করতে পারেন। ট্যাঙ্ক এমনভাবে ডেকোরেশন করবেন যেন তারা ফ্রিলি সুইম করতে পারে। মলিদের নর্মাল লাইট হলেই চলে। প্রকৃতপক্ষে মলিদের লাইটের কোনো প্রয়োজন হয় না, অ্যাকোরিয়ামের প্ল্যান্টগুলোর জন্যই লাইটের প্রয়োজন হয়। তবে মলির জন্য অবশ্যই স্ট্রং ফিল্টারেশন সিস্টেমের ব্যবস্থা করতেই হবে। আপনার ট্যাঙ্কের অ্যামোনিয়া কন্ট্রোল করতে গেলে অবশ্যই একটা ভালো ফিল্টারের প্রয়োজন। একটা বায়োলজিক্যাল মিডিয়া সমৃদ্ধ পাওয়ারফুল ফিল্টারেশন মলিদের ট্যাঙ্কে সেট আপ করবেন এবং সেই সঙ্গে একটি স্পঞ্জ ফিল্টার অ্যাড করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। অন্যান্য ফ্রেশ ওয়াটার মাছেদের মতো মলিও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে, যেমন ইচ, ব্যাকটেরিয়াল ইনফেকশন, প্যারাসাইটস ইত্যাদি। এগুলো ছাড়াও মলির যে উল্লেখযোগ্য রোগগুলো হয়ে থাকে সেগুলো হলো কনস্টিপেশন এবং সিমিস। কনস্টিপেশন সাধারণত বেলুন মলির ক্ষেত্রে বেশি হয়ে থাকে, ওভারফিডিং এর প্রধান কারণ। আর সিমিস হওয়ার প্রধান কারণ হলো সঠিক ওয়াটার প্যারামিটার মেনটেন না করার জন্য এবং অ্যামোনিয়া বেড়ে যাওয়ার জন্য। সিমিস হলে মলি ট্যাঙ্কে সঠিকভাবে সাঁতার কাটতে পারে না, তবে ওয়াটার প্যারামিটার ঠিক হয়ে গেলে এরা দ্রুত সেরে যায়। মলি সাধারণত প্ল্যান্ট বেসড খাবারগুলো খেতে পছন্দ করে। এরা অ্যাকোরিয়ামের এলগিগুলো খেয়ে থাকে।
এলগি ছাড়াও এরা ভেজিটেবিল যেমন লেটুস, স্পিনাচ ইত্যাদি খেয়ে থাকে। এদের মাঝে মাঝে হাইপ্রোটিনযুক্ত খাবার যেমন ব্লাড ওয়ার্ম, ডাফনিয়া ও ব্রায়ানসিয়াম ইত্যাদি খাওয়াতে হবে। সাধারণভাবে প্যাকেটের যে খাবার ফ্লেক্স এবং প্লেটস, এইগুলো আপনি আপনার মলিদের খাওয়াতে পারেন। মলি পিসফুল প্রজাতির মাছ, এরা গ্রুপে থাকতে ভালোবাসে। আপনি কম করে 4টি মলি একসঙ্গে রাখতে পারেন, তবে যত বেশি মাছ এদের গ্রুপে রাখবেন এরা তত বেশি আনন্দে থাকবে। আপনি মলিদের ট্যাঙ্কে পিসফুল প্রজাতির মাছ ট্যাংকমেট হিসাবে রাখতে পারেন। মলিদের ট্যাঙ্কে কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের মাছ মোটেও রাখবেন না। কোনো বড় মাছের সঙ্গে এদের রাখলে তারা মলিকে খাদ্য হিসাবে খেয়ে নিতে পারে। তাহলে মলির সঙ্গে কাদের রাখবেন? মলি মাছেদের গুড ট্যাংকমেটস হতে পারে চেরিবাব, রোজিবাব, প্লাটিস, হার্লেকুইন রাজবোড়া, কোরি ক্যাটফিস, সোয়ার্টেল, টেট্রাস, জেব্রালোচেস, ব্রিস্টেল নোজ প্লেকোস ইত্যাদি ইত্যাদি। মলি মাছেদের ব্রিডিং প্রসেস খুবই ইন্টারেস্টিং এবং মজাদার। আমাদের কোনো হস্তক্ষেপ ছাড়াই মলি কিন্তু সারা বছরে কয়েকবার নতুন ফাই দিয়ে থাকে। মলি অটোব্রিড করে, অর্থাৎ ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়। মলির পেটেই বাচ্চা বড় হয় এবং বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সাঁতার কেটে বেড়ায়। ফিমেল মলি সবসময় বড় মেলটিকে সিলেক্ট করে এবং তার সঙ্গে মেটিং করে। ফিমেল প্রেগনেন্ট হলে এদের পেটটা মোটা হতে থাকে এবং 35 থেকে 45 দিনের মধ্যে তারা বাচ্চা দিয়ে থাকে। একটা হেলদি অ্যাডাল্ট ফিমেল একসঙ্গে প্রায় 100টির মতো বাচ্চা দিতে পারে। প্যারেন্টসদের ফ্রাই খাওয়ার প্রবণতা আছে, তাই ট্যাঙ্কে হাইডিং প্লেসের ব্যবস্থা করবেন যাতে ফ্রাইগুলো সেখানে লুকিয়ে থাকতে পারে। মলি ফ্রাইদের ইনপোসরিয়া বা গুঁড়ো মাছের খাবার খাওয়াতে পারেন। একটু বড় হলে ব্রায়ানসিম খাওয়ান, তারপর আস্তে আস্তে এদের অন্যান্য খাবারের সঙ্গে ইন্ট্রোডিউস করান। আপনি যদি এমনটি চাইছেন যে আপনার ট্যাঙ্কে মাছেদের বাচ্চা দিক, তাহলে মলি একটা পারফেক্ট চয়েস হতে পারে আপনাদের জন্য। আর এইসব নানান কারণের জন্য মলি ফিশকিপারদের কাছে এত পছন্দনীয় একটা মাছ। তো বন্ধুরা, আশা করি মোটামুটি একটা ধারণা আপনারা নিশ্চয়ই পেলেন মলি মাছ সম্পর্কে। মলি সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফিশকিপিং সম্বন্ধে নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন আপনি ও ভালো থাকুক আপনার শখের মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশকিপিং।